চাইলে আমি তোকে এমনিতেই মারতে পারতাম, কিন্তু তোকে বড্ড দেখতে ইচ্ছে করলো। কে তুই? আমাকে মারার সুপারি নিয়েছিস? অনেক দিনের ইচ্ছে ছিল তোকে উদুম কেলাব, তোকে মেরে তোর লাকি নামের জায়গায় আনলাকি লিখে দেশে ফিরব। ফ্রিতে মারতে চলে এলি? এইবার বল মধু কোথায়? লোকের কত রকমের ইচ্ছে হয়, বড় বাড়ি করবে, দামি গাড়ি কিনবে, বিয়ে থা করবে, আর তোর আমাকে মারতে ইচ্ছে হলো, তাও আমার এলাকায় এসে। লাতখোর কুকুরের কোনো এলাকা হয় না, লাত খেতে খেতে যে এলাকায় ঢোকে ভাবে সেইটাই তার এলাকা, তারপর চার ঠ্যাং তুলে সেই এলাকায় মরে পড়ে থাকে। মধু কোথায়? সালা কলকাতা, মুম্বাই, ব্যাংকক, দুবাই, সিঙ্গাপুর, হংকং, অনেকে আমায় মারার চেষ্টা করেছে। এদের কারোর বাবাকে মেরেছি আমি, কারোর মাকে, কারোর ভাইকে। তোর কাকে মেরেছি আমি? মাকে না বাবাকে? এখন নয়, তোকে মারার ঠিক কয়েক সেকেন্ড আগে বলবো, যখন তুই তোর নিজের বাবার নাম ভুলে গিয়ে আমার বাবার নাম মনে রাখবি। না দান, এই শালার মুখে মধু না দিলে আওয়াজ বেরোবে না। মধু কোথায়? আমার এলাকায় এসে আমার মুখের ওপর কেউ প্রশ্ন করে না। বল কে তুই? মধু কোথায়? এই ওপেন হিজ ব্লাডি মাউথ। বলবি না তো? বিট হিম। মধুর প্রেমে মজনু হয়ে গেছে। মধু কোথায়? এই লায়লাকে নিয়ে আয় সামনে। ব্রিং হার ইমিডিয়েটলি। Thank you.
12 বছর আগে তুই একটা অটো ড্রাইভারকে মেরেছিলি, মনে পড়ছে? মনে পড়ছে তোর? তুই সেই অটো ড্রাইভারের ছেলে? তুই 12 বছর ধরে আমি ঘুমাইনি রে। আমার জীবনে শুধু একটাই লক্ষ্য ছিল, তোকে শেষ করা।